তারার একশো এক ভূতের গল্প আজকের গল্প চিলে কোঠার ভূত লিখেছেন শিপ্রা মুখোপাধ্যায় বিশাখাপত্তনম পৌঁছতে প্রায় ভোর ছটা বেজে গেল মোটঘাট নিয়ে গৌরকিশোর চললেন সমুদ্রের ধারের বাড়াবাড়িতে সঙ্গে স্ত্রী মালতী মেয়ে সবিতা দু ছেলে পাটাইয়া নিতাই ভজহরিও সঙ্গে আছে বহুদিনের কাজের লোক ভজহরি কাজের লোক হল গৌর ছেলেবেলার খেলার সঙ্গী এখানে বাড়ির ব্যবস্থা করেছেন পাড়াতুত দাদা নন্দলাল বসু থাকেন বিশাখাপত্তনমে নন্দদাকে লিখেছিলেন গৌরকিশোর নন্দদা তোমার বৌমার শরীর খারাপ বায়ু পরিবর্তন দরকার ওখানে একটা ঘরের ব্যবস্থা করো সেই কথায় কাজ হয়েছে ঘর জোগাড় হয়েছে নন্দলাল স্টেশন এসেছেন ওদের নিয়ে যেতে ভদ্রলোক অবিবাহিত তাই গৌড়ের থেকে বছর আটেকের বড় হয়েও মেয়েদের কাকুই রয়ে গিয়েছেন বাড়িতে পৌঁছে খুশি সকলে ফরাসি আমলের দোতলা বাড়ি লালচে রঙের আর্চ করা দোতলার বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে উটোপুটি করে শুরু হয়ে গেছে ছেলে মেয়েদের সকলের মন পছন্দ হয়েছে বাড়িটা ভুজু বাদে সে খুঁত খুঁত করে এত বড় বাড়ি এখানে কি দরকার পরিষ্কার করা কি চারদিখানি কথা ওর কথায় গৌর কিশোর বলেছেন কলকাতাতে এত বড় বাড়িতে থাকতে পাস না থাক না এখানে তারপর মেয়েদের দিকে ফিরে বলেন সবিতা তোমার দায়িত্ব ভাইদের দেখাশোনা করা ওদের কখনো ছাতে যেতে দেবে না সমুদ্রের ধারেও না কুবুদ্দির রাজা পাটাই সবিতাদা ভালোভাবে জানে তাই সে বলে যদি পাটাই কথা না শোনে তখন আমায় বলবে এই পাটাই নিতাই দিদির কথা তোমরা নিশ্চয়ই শুনবে ঘুলঘুলির ভূত বেশ কয়েকদিন পর সবিতা একখানা গল্পের বই নিয়ে শুয়েছে নিঝুম দুপুর বেশ ছমছমে বইখানা পড়তে পড়তে একদম ডুবে গেছে সবিতা এমন সময় কানে এলো পাটাইয়ের গলা এই দিদি ছাতে যাবি পাটাই ঘুমসনি এখনও চল না দিদি ছাতটা দেখে আসি বাবা বকবে জানতেই পারবে না ভাইয়ের অনুরোধ আর ছাদ থেকে সমুদ্র দেখার লোভে রাজি হয়ে যায় সবিতা কিন্তু সিঁড়ি দিয়ে উঠেই দুজনই ধাক্কা খায় ক্ষোভের গলায় সবিতা বলে কি পাটাই দরজা তো পেরেক পুঁতে বন্ধ করা পাটাই উত্তর দেয় কোনো চিন্তা নেই এই দেখ আমি খুলে দিচ্ছি তোর কি মাথা খারাপ হয়েছে এতদিন ধরে বন্ধ দরজাটা তুই খুলতে পারবি হোক না না পেরুপেট পাটাই অর্থাৎ আমার নাম পাটাই পাটাইয়ের গলার স্বরে চমকি উঠেছে সবিতা এই ভাষা কোথায় শিখলি রে এটা তো তেলেগু ভাষা বলবো কেন কথা বলতে বলতে এক টানে দরজাটা খুলে ফেলেছে পাটাই সবিতা আশ্চর্য হয় পাটাইয়ের দরজা খোলায় বলে তুই যে ভেলকি ধাকা রে দরজাটা কি খোলা ছিল কোনো উত্তর না দিয়ে পাটাই ছাতের এক কোণ থেকে অন্য কোণে লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো যেন হাওয়ায় ভাসছে ছাতের চিলেকোড়ায় অনেকগুলো চোরা কুঠুরি সেই চোরা কুঠুরিতে অসংখ্য ঘুলঘুলি রয়েছে পায়রাগুলো ডানা ঝটপটিয়ে উড়ছে আবার ঢুকে যাচ্ছে ঘুলঘুলিতে একটা কুঠুরিতে ঢুকে আবার আর একটা কুঠুরিতে ঢোকা যায় সবিতার গা ছমছম করে ওঠে ভাবে নেমে যাবে কিন্তু বের হতে পারে না এ কি গোলক বাবা বাবার কাছে শুনেছিল লখনের ভুলভুলাইয়ার কথা এ তো তেমনি মনে হচ্ছে ভয় চিৎকার করে ওঠে পাটাই তুই কোথায় সে কথা পাটাইয়ের কানে গেল কি না কে জানে এই কুঠুরি থেকে সেই কুঠুরি ঘুরতে ঘুরতে সবিতার ভয় দম বন্ধ হবার অবস্থা হঠাৎই কানে এলো চিঁচি শব্দ আকা নেইল ইক্কারা ইদি চুরু, অর্থাৎ দিদি আমি এখানে এই দেখো সবিতার নজর যায় ওপরের ছোট্ট গুলগুলিতে কেমন ছোট্ট হয়ে বসে আছে পাটাই সে চেঁচায় পাটাই নাম বলছি বাবাকে বলে দেব আবার সেই চিঁচি শব্দ ভর দুপুর তখন মনে হলো রাত হয়ে গেছে আলো জ্বলে উঠল গলা শুকিয়ে কাঠ কোঁ করে শব্দ হতে থাকে সবিতার মুখ দিয়ে কি হয়েছে এই সবিতা স্বপ্ন দেখছিলিস সবিতা চোখ মেলে দেখে বাবা আমার মুখের ওপর ঝুঁকে আছেন বিছানায় শুয়ে আছে সে কি হয়েছে মা অবাক হয়ে জিজ্ঞাস করে সবিতা কি আবার হবে গো শব্দ করছিলি যত নষ্টের গোড়ায় ভোজুটা যত সব ভূতের গল্প করে এই হাল করেছে গৌর কিশোরের আগে গজগজ করেন সবিতা চোখে মুখে জল দিয়ে চটে পাটাই নিতাইয়ের ঘরে ও মা এই তো পাটাই নিতাইকে জড়িয়ে ঘুমোচ্ছে তাই যদি হবে তাহলে ছাতের পাটাই কে ওটা কি পাটাই না সত্যি কি সে স্বপ্ন দেখেছে সিঁড়িটাই দেখা যাক না সবিতাই এগিয়ে যায় সিঁড়ির দিকে এ কী এ তো সেই স্বপ্নে দেখা দরজার মতোই দরজা তবে পেরেক মেরে আটকানো সবিতাভাবে এ কথা কাউকে বলা যাবে না তাহলে ছোটোরা ভয় পাবে সে ফিরে আসে সিঁড়ির থেকে ভয় গাড় ঘাড় শিরশির করেছে পায়রার ঝটপটানি শুনেই তরতরিয়ে লাফিয়ে নামে দোতলায় স্বপ্ন দেখেনি এ ভূত আছে মায়ের শরীর খারাপ তাই মুখ বন্ধ করে রাখে সবিতা কিন্তু একটা ভয় তাকে তারা করে সব সময় বিড়াল খেকো ভূত একদিন গৌর কিশোর ছেলেদের জন্য সুন্দর সুন্দর পাথরের পুতুল নিয়ে এলেন একটা বিকট মূর্তি দেখি সবিতা বলে বাবা এটা কি গো ওটা দক্ষিণ ভারতের লোকেরা ঘরে রেখে দেয় যাতে কারো কুদৃষ্টি না পড়ে সেই জন্য মূর্তিটা হাতে তুলে নেয় সুবিধা ভাবে ভালোই হয়েছে এবার থেকে বিবচ্চ মূর্তিটাই তাকে রক্ষা করবে মূর্তির দিকে চেয়ে থাকে সবিতা মূর্তি নয় একটা বিকট মুখ তার চারপাশে সূর্যের মতো ছটা ঠোঁটের দুই ধার থেকে বেরিয়ে আসছে দাঁত লম্বা নাকের নিচে ইয়া গোঁফ রক্তাব চোখ দেখলে ভয় হবে পুতুলটায় নিমগ্ন হয়ে গেছে সবিতা বাবার থমক কানে এলো কি হলো পাটাই ঝগড়া করছো কেন দেখো না বাবা দাদাই ঘোড়োসোবার পুতুলটা দিচ্ছে না নিতাই বলে পাটাই দিয়ে দাও ভাইকে না ওটা আমি নেব ঠিক আছে কাউকে নিতে হবে না বলেই একটানে গৌরকিশোর কিশোর পুতুলটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দিলেন পাটাইয়ের চোখে জল এসে গেল অত সুন্দর একটা পুতুল হাত হয়ে যাওয়ায় নিতাইয়েরও কষ্ট হলো পুতুলটা না পেয়ে কিন্তু দাদা পুতুলটা পায়নি তাতেই কষ্টটা লাগো বলো মুখটা কাছে থাকায় সবিতার ভূতের ভয় কমেছে তবু অন্ধকারে ভূতের ভয় ঘাসি উড়ে ওঠে খাটের নিচে মনে হয় ভূত লুকিয়ে আছে পা গুটিয়ে নিয়ে বসে সেদিন বেশি একটু রাত হয়ে গেল পড়তে পড়তে ভজরি দুধ হাত নিয়ে দাঁড়ালো গরম থাকতে থাকতে খেয়ে নাও গ্লাসটা রাখতে রাখতে বলল ভজৌরি ভজুদা তুমি একটু বসবে মিনতি করে সবিতা আমার একা ভয় করছে কেন ভয় করছে আচ্ছা বসছি তুমি পড়ো বেশ মন লাগিয়ে পড়ছে সবিতা হঠাৎ কেমন একটা শব্দ হলো সবিতা তাকে ভজৌরির জায়গায় পাটাই বসে আছে এই পাটাই ভজরিদা কোথায় গেল নেনু ভজহরি ইদি চুডু পাটাই বলপইন্দি অর্থাৎ আমি ভজহরি এই দেখো পাটাই চলে গেছে চোখ বড় বড় হয়ে গেছে সবিতার হ্যাঁ ঠিকই তো ওই তো ভজৌরী ঝিমচ্ছে এ কি দেখছে সবিতা তবে কি নিজেই ঘুমোচ্ছে ও ভজহরি দা সবিতার ডাকে ভজরী মুখ ফেরালো তার দিকে আঁতকে উঠলো সবিতা এ কোন ভজহরি গালের মাংস ঝুলে পড়েছে ইহি করে হাসছে সাপের মতো সরু চেরা জিভ মুখ থেকে একবার বেরুচ্ছে আবার ঢুকছে হঠাৎ একটা বিড়াল বের হয়ে এলো ভজৌরীর মুখ থেকে মেও মেও করে হাঁটতে হাঁটতে সে যেই একটু এগিয়েছে অমনি লক লকে দিয়ে শুরুত করে বিড়াল ছানাটাকে টেনে নিল ভজৌরি গজদন্ত বের করে বিড়ালের গলা ফুটো করে রক্ত চুষতে লাগল তারপর মাথাটা হাতে ধরে ছানাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেললো সবশেষে মাথাটা সবিতাকে দেখিয়ে তেলেগুতে জিজ্ঞেস করে খাবে সকালে জ্ঞান ফিরতে সবিতা দেখে বাবা মা পাটায়নি নিতাই সবাই তার পাশে ভজৌরির দিকে চোখ পড়তেই আবার জ্ঞান হারায় সবিতা সবিতা অসুস্থ তাই ডাক্তারের কথা মতো ভজরি পাটাইয়ে সবিতার ঘরে ঢোকা বারণ দিদি ঘুমলে পাটাই দিদির কাছে বসে ছেলের চোখের জল দেখে মালতী সান্ত্বনা দেয় যা শুয়ে পর দিদি ভালো হয়ে যাবে ক্রমে ক্রমে স্বাভাবিক হয় সবিতা ঘোড়োসওয়ার ভূত এক মাসও পেরোয়নি আবার এক কাণ্ড দুপুরে বাইরে ঝাঁঝা রোদ্দুর গরম হাওয়া বইছে ঘুম আসে না নিতাইয়ের মনে হয় সেই পুতুলটার কথা খুঁজলে কেমন হয় দাদাকে ডাকে এই দাদা জঙ্গলেই ঘোড়োসওয়ার পুতুলটা খুঁজতে যাবি না আবার তুই ঝগড়া শুরু করবি সত্যি বলছি আর করব না নিয়ে নিস তুই বাবা যদি টের পায় চুপ করে যাব আর আসবো নিঃশব্দে বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায় দুজনে ঝোপেঝাড়ে ভরা মাঠ সেখানেই ওদের বাবা চুড়ে ফেলেছিল সেই পুতুলটা বাড়ি থেকে বেরিয়ে একটা পাক খেয়ে তবে সেই জঙ্গলে আসতে হয়েছে এই দাদা কি সুন্দর ঘাস ওখানটায় ওই দেখ একটা ছোট্ট ছেলে ও মা কি সুন্দর একটা কালো ঘোড়া ওটাকে বলে টাট্টু ঘোড়া মায়ের কাছে গল্প শুনিস নি বলে পাটাই চর ওর সঙ্গে কথা বলি দুজনেই এগিয়ে যায় তুমি কোথায় গো পাটাই প্রশ্ন করে হাত নেড়ে বুঝিয়ে দেয় ছেলেটি যে ও ওখানেই থাকে অর্থাৎ ওই মাঠে নিতাই তার জব বনে যায় মাঠে কি কেউ থাকে ছেলেটার হাতে কাজু ফুল সেগুলো কামড়ে কামড়ে খাচ্ছে তুমি কি খাচ্ছ কাজু ফুল কেমন খেতে পাটায় এবার ধমক দিয়ে নিতাইকে বলে হ্যাংলা কোথাকার ও কি খাচ্ছে তাতে তোর কী ভাইকে বলল নিজে এগোয় ছেলেটার দিকে ঘোড়ার লোভেই যায় জিজ্ঞেস করে এই ঘোড়াটা কি তোমার নাকু মানে হ্যাঁ আমার কি সুন্দর ঘোড়া তাই না রে দাদা পাটাইয়ে চোখের খুশির দৃষ্টি বলে হ্যাঁ এবার আলাপ জমাবার ইচ্ছায় ছেলেটার কাছে ঘেঁষে দুজনে কিন্তু ছেলেটা বাংলা জানে না তাই হিন্দিতেই কথা হয় হাত নেড়ে ইশারা তো মনের কথা বোঝাতে চেষ্টা করে তিনজনে তোমার নাম কি না পেরু রামান আমার নাম রামান হাসতে হাসতে পাটাই বলে না পেরু পাটাই মেরা ভাই নিতাই রামানো হাসে পাটাইয়ের কথায় বলে ভাই কাদু ভাই না তোমড়ু না তোমড়ু তেলসিন্দা ওর কথায় বুঝে নাই পাটাই যে তোমড়ু মানে ভাই আর তেলসিন্দা মানে জানো রামান দারুণ খুশি বলে পাটাই তুমি ঘোড়ায় চড়তে জানো না ভাই কাছ থেকে কখনো ঘোড়া দেখিনি দূর থেকে ঘোড়ায় চড়া দেখেছি তুমি ঘোড়ায় চড়তে জানো কেন জানবো না এই দেখো হঠাৎ যেমন ঘোড়ায় চড়ে বসে শাঁসা করে তীর ভেগে ছুটতে চলল সে সবুজ গাছের গালিচা থেকে একেবারে শূন্যে উঠে গেল আকাশপথে এই দাদা ঘোড়াটা হাওয়ায় পা ফেলে ছুটছে রে তোর ভয় করছে না তুই একটা ভিতুর ডিম ঝাঁসি ডানির দেখিসনি দেখিস মনে হয় না শূন্যে লাফিয়ে চলছে সে তো ছবিতে মাঠে এত ঘাস এলো করতে রে একটু আগে তো এমনটা ছিল না মাঠে ঘাস থাকবে না তো কোথায় থাকবে বোকা কোথাকার দাদার কথায় নিজেকে বোকা মনে করেননি তাই মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেয়েছে কেমন যেন গা ছমছমে ভাবেই দুপুরটায় ওরা যেন একটা অচানা জায়গায় চলে এসেছে রামান ঘোড়া নিয়ে নেমে এসেছে সেই একই রকম সাঁশাঁ করে নিতাইয়ের চকচকে ঘোড়াটা ছুঁয়ে দেখতে পারি লোভ হয় তাই সে রামানকে বলে ভাই রামান তোমার ঘোড়াটা একটু হাত দিই কেন দেবে না দাও না ঘোড়ায় চড়বে না না একটু হাত দেবো নিতাই এগিয়ে গেছে ঘোড়ার কাছে ঘোড়ার পিঠে হাত হাতছোঁহাতি ভয় পেয়ে যায় নিতাই হিম বয়ে যায় দাঁড়ায় এ আবার কেমন ঘোড়া পাথরের মতো শক্ত শরীর আর বরফের মতো ঠান্ডা গা কাত ঘোড়া এমন হতেই পারে না নিতাইয়ের গলার স্বর কেঁপে ওঠে এই দাদা বাড়ি জল বাবা জানলে কিন্তু মেরে ফেলবে এত তাড়াহুড়ো করিসনি কেন করছিস কেন ঘোড়ায় চড়ব না না চড়বি না দাঁড়া আমি বাবাকে বলছি বলেই নিতাই দৌড়োতে থাকে চলি রমন তুমি কি রোজই আসো কাল আসবে পাটায় ছুটে গিয়ে ধরে ফেলে ভাইকে ধমকায় ওকে তুই কেমন বলতো যদি বা একটা বন্ধু জুটল দিলিত বাগড়া দিদির শরীর ভালো নেই বলে এমনি মন ভালো নেই তুই তো তখন থেকে ঘোড়া ঘোড়া করছিস একবারও সেই পুতুল ঘোড়াটার কথা বললি ঠিক বলেছিস তো নিতাই থাকগে আবার আসবো কাল রামনের ঘোড়ায় চড়বো না তুই ওই ঘোড়ায় চড়বি না ওটা ভালো ঘোড়া না আমি চড়বই চড়বো ঠিক আছে আমি বাবাকে বলে দেব। আমিও বাবাকে বলে দেব তুই ওই পুতুল ঘোড়াটা খুঁজতে আমায় ডেকেছিলি বাড়ির কাছে এসেই ঝগড়া থেমে যায় পাটাই বলে এই নিতাই চল তাড়াতাড়ি শুয়ে পড়ি এখনই ভজুদা এসে যাবে দুবাই ছুটে এসে ঘরে ঢুকে বিছানায় ঘুমের ভান করে পড়ে থাকে একটু পরেই সেখানে আসে ভজহরি হাতে হলডিক্সের গ্লাস ভজরি ডাকে পটাই নিতাই উঠে পড়ো তবু নিঃশব্দ দুই ভাই এমনটা তো হয় না অন্যদিন ভজরি এসে দেখে দুজনে মারপিট করছে সন্দেহ হয় তার নজর যায় পায়ের দিকে দুজনের পাই কাদা মাখা কোথায় গিয়েছিলি তোরা আমরা তো ঘুমোচ্ছিলাম পাটায় নিতাইয়ের সাফ কথা বজরি ধমক দেয় সত্যি করে বল কোথায় গিয়েছিলিস কোথাও যায়নি তো কাঁদো কঁদো গলা নিতাইয়ের তাহলে কাদা এলো কোথেকে দাদাবাবুকে ডাকি ভয় পাই দুজনেই বলেই ফেলে কথাটা তবে আসল ঘোড়ার কথা না বলে নকল ঘোড়া খোঁজার কথা বলে ভর্তুঘুরে বেম্যদর্তি থাকে জানো ওরা কী করে ভয় মুখ শুকিয়েছে নিতাইয়ের আসল ঘোড়ার কথা বজুদাকে বলতে গেছে অমনি দাদার এক চিমটি থেমে গেছে নিতাই কী বলছিলেনি তাই কোন ঘোড়া ওই পাথরের ঘোড়া তাই বল আমি ভাবি অন্য কিছু যা পা ধুয়ায় রাজ্যের কাদা নিয়ে বিছানায় উঠেছে বজরি চলে যেতেই দাবড়ে ওঠে পাটাই তুই একটা গাধা ওই ঘোড়ার কথা ভচরিদাকে বলে ঠিক আছে যা আমি গাধা আর তুই পণ্ডিত যা নয় ঘোড়ায় চর ওটা তো ঘোড়া না ভূত নইলে এমন শক্ত আর ঠান্ডা হয় তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির মতো স্বপ্ন দেখছিলি ভালো যা তোর সঙ্গে আমার আট যাবো না তোকে ঘোরাভূতে ধরুক মার খাবার ভয় চোঁচা দৌড় লাগায় নিতাই মারঘরের দিকে কিন্তু ধরা পড়ার ভয় আবার কলঘরে চোটে হাত পা ধুতে ভূতের শয়তানি সেদিন সন্ধ্যেবেলা থেকে কারেন নেই হ্যারিকেনের আলোয় পড়তে বসেছে দু ভাই পাটাই বারবার হ্যারিকেনের ডাঁটির দিকটা নিতাইয়ের দিকে ঘুরিয়ে দিচ্ছে অসুবিধা হওয়ায় নিতাই অভিযোগ করে এই দাদা দেখতে পাচ্ছিস না যে তোর থেকে আমার উঁচু ক্লাসের পড়া বেশি আলোটা আমারই দরকার নিতাই চুপ করে গেল ঝগড়া এগোলো না পাটায় উঠে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করলি কেন আমার ভয় করছে দরজা খোলা থাকলেই তো ভূত ঢুকবে তাই বন্ধ করে দিলাম বইয়ের অক্ষর ভালো মতো দেখতে না বাবাই ঘুম পেয়ে যায় নিতাইয়ের ঢুলতে থাকে সে আচমকা চুলে এক টান লাগে চটক ভেঙে যায় চোখ চেয়ে নিতাই বলে এই দাদা চুল ধরে টানলি কেন রে আমি আবার কখন টানলাম পাটায়ও ঘুমে ঢুলছিল নিতায়ের কথায় তাড়াতাড়ি সজাগ হবার চেষ্টা করে নিতাই শাসায় এরপর চুল টানলে বাবাকে বলে দেবো কিছুক্ষণ পর আবার চিৎকার এবার পাটাইয়ের নিতাই তোর সাহস তো কম নয় বড় দাদার চুল টানছিস এক চর মারব নিতাই কাঁদো কাঁদো হয়ে বলে তুই তো তখন তখন থেকে আমার চুল টানছিস আর এখন আমার নামে দোষ দিচ্ছিস আমি বলে ঘুমোচ্ছি মিথ্যা বলিস না কে মিথ্যা বলছে যতবার আমি ঢুলেছি তুই চুল টানিস নি হঠাৎই খ্যাঁক খ্যাঁক করে নাকি সুরে হাসির শব্দ কানে আসে পাটাই ভাবে বুঝি নিতাই হাসছে সে আরো রেগে বলে তোর সাহস তো কম নয়নি তাই অন্যায় করে আবার হাসছিস আমি হাসলাম না তুই ভূতের মতো নিজে হাসছে আবার আমাকে বলে কি আমায় ভূত বললি তোকে বলিনি তোর হাসিটাকে ভূতের হাসি বলেছি ঠিক এই সময় দরজায় ধাক্কা পড়ে ও বসে গৌর কিশোরের গলা শোনা গেল দরজা খোলো দরজা লাগিয়েছ কেন দরজা খুলে দিদি চিৎকার করে ওঠেন গৌরকিশোর কিশোর কি হচ্ছে এত হইচই নিতাই নালিশ জানায় দেখো না বাবা দাদা আমার চুল টানছে প্রতিবাদ করে পাটাই না বাবা নিতাই আমার চুল টেনেছে বারবার কিন্তু কেন তোমার চুল টানবে জানতে যান গৌরকিশোর কিশোর পাটাই বলে ঘুম পাচ্ছিল তাই মাথা নিচু করে ঘুমোচ্ছিলাম নিতাই চুল টেনে উঠিয়ে দেয় না বাবা দাদার মাথায় আমি হাত দিই নি দাদাই আমার চুল ধরে টেনেছে মিথ্যে বলছে ছোট ছেলের চোখের জলে গৌরকিশোর কিশোর বুঝলেন সে সত্যিই বলছে এবার পাটাইয়ের দিকে ফিরলেন দেখেন পাটাইয়ের ঘা খাওয়া দৃষ্টি তার মানে দুজনের কথাই সত্যি তবে কে চুল টানলো ছেলেদের আশ্বস্ত করেন তিনি এ নিশ্চয়ই তোমাদের ভজুদার কাজ মাঝের দরজাতেই ভজু এসেছিল এ ঘরে ভজুর কথা নিতাইয়ের চোখমুখ স্বাভাবিক হয় গটগট করে নিচে নেমে গেলেন গৌরকিশোর কিশোর রান্নাঘরে ঢুকে ভজরীকে বললেন তোকে নিতাই কিছু জিজ্ঞাসা করলে বলবি তুই ওদের চুল ধরে টেনেছিস সে কী কথা আমি খোকাতে চুল টানবো কেন দেখো গে টেনেছে কোনো ব্রহ্মদত্তি আরে ব্রহ্মদত্তি নয় ফাঁকা জায়গা তাই উল্টোপাল্টা ভাবে ভজরি গলা নামিয়ে বলে আমি বলি কি বাবু এ বাড়িটা তুমি ছেড়ে দাও সেদিন কেরোসিনের দোকানে শুনলাম যত সব আজগুবি গল্প এই তোর জন্য ছেলে মেয়েগুলো এমন ভয় কাতুরে যেতে যেতে শোনালেন গৌর কিশোর হ্যাঁ তুমি তো কিছুই মাননি যা খুশি করো উত্তর দেয় ভজহরি রাখুসে ভূত চিন্তা ধরে ভজহরির ভাবে ছেলেপুলোগুলোর যেন কিছু না হয় কী যেন বলল দাদাবাবু এই যা ডালটা শুকিয়ে গেল মাছের কালিয়া ডাল আর ডিমের বড়া আজকের রান্না বড়াটা বাচ্চাদের বড় প্রিয় রান্নাঘরে বড়ার প্লেট আনতে গিয়ে দেখলো মাত্র কখানা পড়ে আছে কোথায় গেল অতগুলো বড়া ভয় ধরে গেল ভজহরীর মনে পড়ল ছেলেদের চুল টানার কথা কাঁপুনি আসছে তার ভয় হাত পাশ পেটে সিঁধিয়ে যাচ্ছে নতুন করে বড়া বাঁচার ক্ষমতা নেই ভজহরির ভয়টা গ্রাস করছে তাকে চারপাশে গরম হাওয়া পাক খাচ্ছে গলায় জোর আনে সবিতা পাটাই নিতাই তোমরা খেতে এসো ছুটতে ছুটতে আসে সকলে কি করেছো ভজুদা খেতে বসো দেখতে পাবে ক্ষীরে ভজৌরি খাসা গন্ধ বেরিয়েছে যে এ কি বড়া তো কম কেন রে গৌরকিশোরের কিশোরের কথায় উত্তর দেয় না ভজৌরি আর একটা বড়া দাও না ভজুদা বলতে বলতে সবিতার চোখ পড়ে বড়ার প্লেটের ওপর ভজৌরীর এত বড়া নেই সে কথা মাকে বলতেই মালতী বলেন সে কী তোমার বড়া নেই তিনি নিজের পাত থেকে তুলে দিতে যান ভজৌরি বাঁধা দেয় না গো ঠাকুরুন তুমি খাও আজ আমার খাবার ইচ্ছে নেই গৌরকিশোর কিশোর আন্দাজ করেন কিছু একটা হয়েছে তাই সকলে ওপরে চলে গেলেও তিনি যান না ভজরিকে বলেন নে তুই বসে পড় আর খেতে খেতে বল আমায় কী হয়েছে এ বাড়িতে অপদেবতা আছে বাজে কথা বলিস না বাজে কথা নয় চোদ্দোটা বড় আর পাঁচটা রইল আর বাকিগুলো গায়েব কে খেলো বিড়াল এসেছিল হয়তো হ্যাঁ বিড়াল মানুষের মতো টপাটপ বড়া উঠিয়ে নিতে পারে তুমি আমায় বিশ্বাস করনি তোকে বিশ্বাস করবো না কেন তবে ভূতে বিশ্বাস নেই অনেকে চাঁদনি রাতে কলা গাছকে অজ্ঞান হয়ে যায় ভাবে ভূত রয়েছে হঠাৎই হি হাসির আওয়াজ রাগে গৌরকিশোর চিৎকার করলেন কে রে বদমাইশি করার জায়গা পাসনি ভাত ফেলে উঠে পড়ে ভজহরি গৌরকিশোর বলেন তুই দেখছি আমার মাথাটা খারাপ করে দিবি তোর ভয় পেলে চলে তাহলে ওরা কি করবে ঠিক আছে দাদা বাবু এসব কাক বলবো না ছাতে ভূতের নিত্য সে রাতে ভজহরি ছেলেদের ঘরে শোয় নিতাই পাটাই দিব্যি ঘুমোয় কিন্তু ভজহরির চোখে ঘুম আসেনি সারাদার ছাতে জ্যোতি দানবের শব্দ কান পাতা দেয় এক সময় মনে হয় যেন টক বগিয়ে ঘোড়া ছুটিয়ে চলেছে কেউ কখনো বা মরা কান্না মাঝে মাঝে ওঠে কুচি গলার মরণ সচ সি ও মা গো মরে গেলাম ভজৌরি এই ভজৌরী যে বাইরে ডাকেন গৌর কিশোর ভজরুটে দরজা খোলে বলে তোমারে এত বললাম শুনলে না চুপ কর ধমকে ওঠেন গৌরকিশোর ছেলেদের দেখিস কেউ ভয় দেখাতে চাইছে টর্চটাও আবার জ্বলছে না সকালে ব্যাটারি ভরেছি টর্চে এই তো একটু আগে জ্বলল এখন জ্বলছে না কেন হঠাৎ বিদ্যুতের মতো একটা আলো স্রোত ঢুকে গেল ঘরে ভরজড়ি আঁতকে উঠল দাদাবাবু গো বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে ভয় পাস না ওদের নিয়ে ও ঘরে চল সারাদা চোখের পাতা এক হয় না গৌরকিশোরের কিশোরের ভজড়িয়ার মালতীর ভোরের দিকে সব থামতে সকলে ঘুমিয়ে পড়েছে নিতাই গায়েব ঘুম থেকে উঠেই পাটাই তারজব এ ঘরে কখন এলো ওরা নিতাইয়ের তো অন্য ঘর নিতাই তো পাশে নেই অন্য বিছানায় দিদি ঘুমোচ্ছে মা বিছানায় নেই পাটায় উঠে বসেছে বিছানায় মাকে ঘরে ঢুকতে দেখে বাটাই জিজ্ঞেস করে নিতাই কোথায় গো মা কেন ঝগড়াও করা চাই আবার কাছে না থাকলেও চলে না বলো না কোথায় গেছে নিচে গেছে বোধ হয় কোনো রকমে হাত মুখ ধুয়ে নিচে ছুটেছে পাটাই ভজরিদা নিতাই কোথায় গো কেন ওপরের ঘরে নেই না শুকনো কলায় ভজরি বলে সে কি কোথায় গেল উনুম থেকে কড়া নামিয়ে রাখে হাঁক ডাক শুরু করে বাবার সঙ্গে যায়নি তো নিচে নামতে নামতে সবিতা প্রশ্ন রাখে মালতী কাঁদো গলায় বলে ভজরিদা বাইরে একটু দেখবে যদি সমুদ্রের দিকে যায় ছুটতে ছুটতে বেরিয়ে যায় ভজহরি বেশ কিছু হলো লোক কারোরই পাত্তা নেই ঘরে ঢুকলেন গৌরকিশোর কিশোর সঙ্গে নন্দলাল বসু মালতী কেঁদে বলেন নিতায় কি পাওয়া যাচ্ছে না মানে চমকে ওঠেন গৌরকিশোর কিশোর কোথায় এরই মধ্যে ভজরি ওঝাকে নিয়ে হাজির গৌরকিশোর রেগে গেলেন নিতাই কোথায় পেলি না তাই একে ধরে এনেছিস উজবুক কোথাকার ও ভূত তারায়। এবার আমি ওকে তাড়াবো নন্দলাল গৌরকিশোরকে থামালেন ওজা ছুটে গেল তেঁতুল গাছটার দিকে পাক খেতে লাগলো তেঁতুল গাছটাকে মুখে সমানো মন্ত্র বলে চলেছে এমন সময় নিতাই ছাদের সিঁড়ির ধরে নেমে এলো গৌরকিশোর ধমকে উঠলেন মানা করেছিলাম না ছাদে যেতে দাদা তো আমায় ডেকে নিল ও মা আমি আমার কখন ছাতে গেলাম অবাক হয় পাটাই তুই পাটাইকে ছাতে দেখেছিস গৌর কিছু জিজ্ঞেস করেন হ্যাঁ দাদা তেঁতুল গাছ থেকে লাফিয়ে নিচে পড়ে আবার গাছে উঠেছে নিতাই বলে বাবা আমিও পাটায়ের মতো একটা ছেলেকে ছাতে দেখেছি ওই ছেলেটাই ভুজুদার রূপ ধরে বসে বিড়াল ছানা খাচ্ছিল দেখে অজ্ঞান হয়ে যায় আমি সবাই ভয় পাবে তাই বলিনি ছাতে অনেক ছোটো ছোটো ঘর আছে নাড়ে নিতাই বলে ওঠে সবিতা না শুধু মাঠ তেতুল তেঁতুল গাছ আমরা ঘোড়ায় চড়ছিলাম তাই না রে দাদা তুই ওই সেদিনের ভূতটার সঙ্গে ঘোড়ায় চড়েছিস ওঝার হুঙ্কার বেড়ে যায় ইক্কারা পিচাস অন্যাদি অর্থাৎ এখানে পিশাজ আছে ঘর কেঁপে উঠছে সেই হুংকারে ধুনো ঝাঁটা সবই ভজহরি সাপ্লাই দিচ্ছে নেশাগ্রস্তের মতো লাল চোখে শিকারের পেছনে ছোটে ওঝা সিঁড়ি বেয়ে চলল থমকে দাঁড়ালো বন্ধ দরজায় বহুদিনের স্থিল করা দরজা দিদি দরজা তো বন্ধ তুই আর নিতাই কি করে ছাতে গেলি রে বৌদিনের তর্চা ভাঙা হলো ময়লা ছাড়া ছাতে আর কিছুই নেই ওঝা আবার চুটল মন্ত্র পড়ছে ওং হিং ইল্লু খালি কাওয়ালি ঘর খালি চাই পিসাজ গাড়ু ইদি চুরন্তি বুতমশায় এদিকে দেখুন নেনু নুই তরুস্তানু আমি তোমাকে ঝাঁটাবো ওং হিং পিসাজ বেল্লু 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 পিসাজ চলে যা সপাং সপাং করে ঝাঁটার বাড়ি পড়তে লাগলো তেঁতুল গাছে নাকি কান্না শোনা গেল আইমানু স্বচ্ছ ইন্দি সঙ্গে সঙ্গে গাছ ভেঙে পড়ল দাউ দাউ করে জ্বলে উঠল গাছটা টকাশ করে ঘোড়সওয়ারি পুতুলটা পড়ল ছাতে নিতাই আর পাটাই মুখ চাই করল পাটাই পুতুলটা তুলে ছুঁড়ে ফেলে দিল সেই আগুনে তারপর নন্দলাল বসুর দিকে ফিরে বলল নন্দকাগু সচপইন্দি কিগো গো মরে গেছি চুরুন্তি কী দেখুন এ মা ভূতকে কেউ আপনি বলে হাসে সকলে আপনি না বললে যদি ভূত ঘর ছেড়ে না যায় তাই বলে বাবু বলেন তোর বাবাকে বলেছিলাম এ একটা ছেলে মারা যায় যেই আসে এখানে ভূতটা তাদের বড় জ্বালায় নিতায়ের চোখে ভয়ের দৃষ্টি দেখে আবার বলেন আর ভয় নেই সেই ছেলেটা চলে গেছে গাছটাও মরে গেছে বল আজ কোথায় বেড়াতে যাবি লাইট হাউস চিৎকার করে বলে নিতাই পাটাই